จะขึ้นไปนะআমাদের কর্ণদা খয়রা মাছ তুলছে এখন ছাড়াবে আর ওপাশে রয়েছে পেশা জাল টানছে নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকেও আসলাম সুন্দরবন নদীতে মাছ ধরতে, আর সাইকেলটা এখানটা রেখে দিলাম, সাইকেলে করে আসছি। আর এখন সামনে ওই গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা পার হয়ে সুন্দরবন নদীর দিকে যাব। আর বন্ধুরা, এখন কিন্তু জঙ্গলের ভিতরে চিচি পোকার প্রচুর ডাক, আর সেই চিচি পোকাগুলো দেখুন, এই যে হলো সেই চিচি পোকা। এই পোকাগুলো সব মারা যায়, কিন্তু রাত পার হয়ে যাওয়ার পরে কিন্তু এই পোকাগুলো কিন্তু মারা যায়। আর এই এই চিচি পোকার ডাক কিন্তু বিকট লাগে কানে, বিরক্ত হয়ে যায়, এত বিরক্ত ডাক এই পোকাগুলোর। তো দেখুন, বেশ অনেক পোকা এখানে কিন্তু মারা গেছে পুরো। এটা তেঁতুল গাছ, এখন যাই আজকের দিনে কি কি মাছ ধরতে পারছি। তো এই তোলা থেকে চলে আসলাম, এখন যাব সুন্দরবন নদীর দিকে। চলে আসলাম নদীর সাইডে, আর খয়রা মাছ ধরছে। একটা দুটো করে বাজছে মনে হয়, পুরো পরিষ্কার জল। এই তো খয়রা, দেখুন খয়রা। আমাদের কর্ণদা খয়রা মাছ তুলছে এখন ছাড়াবে। আর ওপাশে রয়েছে পেশা জাল টানছে। মাসের তলায় না,
ব্যাস জাল তোলা কমপ্লিট। লাইটটা তুলে দিই, আর মাছ কিন্তু হালকা তোলাই রয়েছে, সব নৌকার ভিতরেই আছে, অল্প কিছু মাছ পেয়েছে, খুব বেশি পায়নি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছে, তো বন্ধুরা এবার আমি মাছ ধরবো, জাল খেপিয়ে মাছ ধরবো, দেখি জালে কতটা কি মাছ ধরতে পারছি, তারপর হাফসুত, কেননা বড়শির চারা জোগাড় করতে হবে, তারপর হাফসুতে মাছ ধরবো। এখন জাল দিয়ে মাছ ধরি, দেখি কি পাচ্ছি। বন্ধুরা পার্শে মাছ পড়েছে, এই যে দেখুন বেশ বড় সাইজের পার্শে, আরও একটা রয়েছে এই যে জালে। আজকে জালটা একটু বড় জাল নিয়ে এসেছি, এই যে বড় বড় পার্শে দু পিস পড়লো। তো বন্ধুরা এই যে দুটো পার্শে মাছ এখন বড়শিতে গেঁথে নেব, যে দুটো পার্শে মাছ পেলাম সেই পার্শে মাছ দুটো বড়শিতে গেঁথে নিয়েছি এপাশে, আর এই বড়শিটা এখন ছুঁড়ব। বড়শি ছুঁড়ে দেওয়ার পরে লাঠিতে বেঁধে রেখে দেবো, আর তারপরেও জাল খেপে মাছ ধরার মাছ ধরবো, চারা জোগাড় করতে হবে। তো ছুঁড়ে দিই এটা, আর কি বড় দেখুন একটা বোট যাচ্ছে, তো বন্ধুরা জালে একটা টেপা মাছ পড়েছে, দেখুন সুন্দরবন নদীর বিষাক্ত মাছ এটা, টেপা মাছ, আর এই মাছটা ছেড়ে দেবো। পেট ফুলায়, পেটটা ফুলিয়ে দেয়। দাঁত দেখুন, দাঁত, টেপা মাছ, দারুণ দেখতে এই মাছগুলো, আর খুবই বিষাক্ত হয়। মাছটা ছোট তো ছেড়ে দেবো, দেখুন আবার উঠে এসেছি, ছেড়ে দিয়েছি কিন্তু হাত দিয়ে, তো চলে গেল মাছটা। আর এই লাঠিতে বেঁধে রেখেছি, লাঠি টানলেই তখন এটা দড়িটা টানতে হবে, বোঝা যায় মাছ বেঁধেছে কিনা, তো দেখি কখন মাছে টানে। আর এখন এদিকে জাল দিয়ে কিন্তু বড়শির চারাও জোগাড় করছি, তো দেখতে থাকুন, মাছ উঠলেই দেখাচ্ছি। দেখুন বেশ অনেকটা জোগাড় হয়ে গেছে, আর বেশ অনেক সময় ধরে মাছ ধরার চেষ্টা করছি কিন্তু মাছ পড়ছেই না হাফসুতে। বাড়ির দিকে ফিরে যাবো,
তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাইকে বাই।